আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আছি মোটামুটি আপনাদের দোয়ায়। তো আগামীকাল, সরি আগামীকাল না, গতকাল মাগরিবের আজানের ঠিক মনে হয় 2-4 মিনিট পরেই আমার যে কাকার ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে, সে কাকা মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, সে যত জান্নাতবাসী হতে পারে। আপনাদের কাছে এতটুকুই চাইবো, আমার কাকার জন্য দোয়া করবেন। সে দীর্ঘ 8-9 বছর বিছানায় পড়ে বলতে তার 2টা কিডনি একেবারে অকার্য হয়ে গেছিল। সেই 2টা কিডনির প্রতি সপ্তাহে 2বার করে ডায়ালিসিস করানো লাগত। সে মৃত্যুর সাথে 7-8 বছর পাঞ্জা লড়ে কাল সন্ধ্যার পরে, শুক্রবার সন্ধ্যা 7টার দিকে সে মৃত্যুবরণ করেছে। আপনারা সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, সে যাতে জান্নাতবাসী হতে পারে। শোক জিনিসটা এমন একটা জিনিস যেটা সবাই নিতে পারে না। আমার কাকার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন, যাতে সবাই এই শোকটা কাটিয়ে উঠতে পারে, সে পরিমাণ দোয়া আপনারা করবেন। গতকাল রাত 1টা বাজে তার বাসা থেকে আমরা বাসায় আসছি। তো দোয়া রাখবেন সবাই আমাদের জন্য, দোয়া করবেন আমার কাকার জন্য। আসসালামু আলাইকুম।